বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিগ শিল্ড কলকাতায়, কেমন দেখলে কি বলবে? দেখো, মোহনবাগানের কাছে এই ট্রফিটাই অধরা ছিল, মোহনবাগান আজকে সেটা করে দেখালো। এবং আমি বলবো, ভারতীয় ফুটবল কোনোদিনই এগোতে পারবে না রেফারিং যদি ভালো না হয়। রেফারিদের নিয়ে কিন্তু এফএসডিএলকে ভাবতে হবে, অবশ্যই এএফএফকে ভাবতে হবে। আজকে যে দুটো গোল আমরা পেলাম, একটা লিস্টন কোলাসো, আরেকটা আমরা পেলাম কামিংসের কাছ থেকে, দুটো গোলের কোনো তুলনাই হয় না। কামিংসের প্রথম ট্র্যাপ ইনসাইড, তারপরে টান করে ডান দিকে গোলরক্ষকের বাঁদিক থেকে রাখা, এটা একটা অনবদ্য দারুণ গোল আমি বলব। এবং লিস্টন কোলাসো বাঁদিক থেকে কাট করে ডান পায়ে যে শট করেছে, সেটাও কিন্তু খুব অসাধারণ। আজকে মোহনবাগানকে যদি ওভারঅল তুমি দেখো, প্রথম দিকে খেলোয়াড়দের মধ্যে অনেক জড়তা ছিল, অনেক চাপ যে তাদের মধ্যে ছিল সেটা দেখে বোঝা গেছে। অপরদিকে এই ধরনের ম্যাচে এক পয়েন্ট রেখে খেলা, যেটা মুম্বাই সিটি এফসি করেছিল, ওরা চাইছিল খেলাটাকে যদি ডিলে করে বা ইয়ে করে আমরা ড্র করতে পারি, তাহলেই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। এই ধরনের সিচুয়েশনে সবসময় দেখা গেছে যারা পিছিয়ে থাকে তারা অনেক ভয়ঙ্কর হয়। এবং যেহেতু ফার্স্ট হাফে গোলটা পেয়ে গেছে এবং দ্বিতীয়ার্ধে প্রথম দিকে কিছুটা জড়তা ছিল, ছানতে তো অসম্ভব ভালো ফুটবল খেলেছে ওদের, এবং এই ছেলেটির উপর আমাদের নজরও আছে, ইনসাইড আউটসাইড ডান দিকটা খুব সচল রেখেছিল, আর ওকে অনেক জায়গা দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা যদি ও এতটা না পেত তবে হয়তো এতটা ভয়ঙ্কর হতো না।